থেকে আমার একটা তোতলা হয়ে গেছে, এই রনের সঙ্গে থেকে থেকে তোতলা হয়ে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড দিস ইজ, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, কিন্তু একটু ক্লান্ত আছি, ভীষণ গরম, মানে শরীরে একটু উত্তেজনা নিয়ে কথা বলছি। ও মাই গড, ওয়াও। আর এখানটায় আমাদের মানে ভাত আছে, মা ভাত করে ধুয়ে গেছে, অল্প করে ভাত করতে হবে, আমরা ইয়ে করব, ডিমের কারি করব সোয়াবিন দিয়ে। আমার চোখে একটা কমেন্ট আসলো যে এখন যদি রোজার বার কোনো খাবার দেখো না। সত্যি কথা বলতে ডেইলি ব্লগ আমি কি করবো বুঝতে পারছি না, আমার হাতে কোনো কন্টেন্টও নেই যে আমি কি করবো, আর এখনো হঠাৎ করে এটা মানে দিনটা হচ্ছে, মানে ভিডিও নেই আমার হাতে, মানে আজকে এখন এটা করে কাল আমার এটা পোস্ট করতে হবে, সারাদিনে ভিডিও করা হয়নি, তো দেখি কি করতে পারি আর কি। মানে কিছু মনে করো না, মানে যদি আমার কোনো মানে ফ্রেন্ড থাকো মুসলিম তো কিছু করার নেই, এখন হঠাৎ করে আমার এটা করতেই হবে। রান্না করছে, ও বলেছে 15 মিনিটের মধ্যে তিনটে তরকারি আর ভাত করে দেবে, তো এখন কটা বাজে খালি গায়ে খালি গায়ে বুঝবো না তার সাথে। খালি গায়ে কেন রান্না করতে এসছে তাহলে? বড় হারামি ও বেটা, আমার কোনো কাজ নেই আজকে বুঝতে পারলে। আরে যে ভেন্ডি ভাজা করছে, কাটছো তাড়াতাড়ি করে, সবার খিদে পেয়ে গেছে, ঠিক আছে। 12টা বাজে, রান্না বসানো স্টার্ট করেছি, তাড়াতাড়ি এখন বললে হবে না, ঠিক আছে। A few moments later. আলুটা এখন দিয়েছি, পেঁয়াজটা পরে দেব। কোন এই লোক, কাহাঁ সে আতে? দেখো বাটিটাও মানে ছোট করেছে, এই মানে এটা মানে দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায়। রান্না করার সেরকম কিছু নেই তো, তাই জন্য মানে এখনো ঢাকনা কেনা হয়নি, জাস্ট এগুলো কিছুদিন আগেই কিনলাম, আর বাটিটাও ছোট পড়েছে। আর এখন তোমাদের দাদা কি করছে দেখি, ওকে তো বকা দিলাম চলে গেল। কি করছো তোমরা? এটা কে গো? আমি আর পিউ, পিউ আমাকে সাজাচ্ছে। ও ভাই, পিউ আমাকে সাজাচ্ছে দেখি। এটা কে গো পিউ? তুমি সাজাচ্ছ, হয়েছে তাহলে। তুমি রাগ করেছো?
ওই তো দাদা রাগ করেছে বললে দেখো বলে না ওই যে ক্যালমা করতে এসেছে কেমন কেমন গরমটা কেরকম আচ্ছা গরমের কথা বললে কেমন না তরকারির কথা ভাবলে তরকারি কেমন ফুটছে আরো ফুটবে এখন আমার ফোন ধরে দেওয়ার কেউ নেই এটা একটু কষবে আর দেখতেই পাচ্ছ দেখো রসুনগুলো মানে কিছু মানে বাড়বো বলে মশলাটা মিক্সি করবো বলে কিছু নেই আমি কেন এত তোতলাচ্ছি বুঝতে পারছি না আসতে দিও ভাঙা ডিমটা একটু পরে দাও নাড়বো তো ভাঙাটা পরে পরে দাঁড়াও 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 সোয়াবিন দিয়ে ডিম দিয়ে few moments later তরকারি ফুটছে আর ফুটবে তরকারিটা তারপর ক্লোজে দেখাচ্ছি এখন একটু ফুটে নেই দেখি দিছি তোমার জঘন্য রান্না দেখি নিচ্ছ চাল চুটা এটা হচ্ছে ফাইনাল জানি না খেতে কেমন হয়েছে আর দেখতে কেমন আসো চলে আসো তো আমরা সবাই খেতে বসে পড়েছি কেমন হয়েছে পিউ আর বাদ বাকি সবাই মানে ওদের ফুটেজ নেওয়া যাবে না খাওয়ার পরে গিয়ে কথা বলছি কেমন হয়েছে জিজ্ঞাসা করবো কারণ ওরা এখন খাবার খেতে ব্যস্ত